যারা যারা এখন জয়েন করতে পারবে না তারা পরে আমার এই লাইভ ভিডিওটা দেখবে আমি সবাইকে রিকোয়েস্ট করব ইফ ইউ ক্যান শেয়ার দিস প্লিজ ডু শেয়ার কারণ আমার মনে হয় এটার প্রয়োজন আছে আমি কদিন ধরে খুব মেন্টাল অশান্তিতে ভুগছিলাম আফটার দিস হাজ হ্যাপেন্ড কারণ দেখো আমরা জানি আমরা পাবলিক ফিগার সোশ্যাল লাইফ আমাদের নেই বাট সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমাদের পুরো জীবনটাই পাবলিকের আমরা কি করছি আমরা কি খাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা কখন কাজ করছি মাথায় কি মাখছি বা পোশাক কি পরছি মেকআপ কি করছি এন্ড আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট কারণ আমি আই আই এম অলওয়েজ লাইক এন ওপেন বুক টু অল মাই সাপোর্টার্স অল মাই ফ্যানস টু দ্য ওয়ার্ল্ড যবে থেকে আমি এই ইন্ডাস্ট্রিকে জয়েন করেছি একদম ছোটবেলায় জয়েন করেছি বাট তারপর থেকে যখন বোধ হয়েছে এবং স্টাডি হয়েছে আই নো হোয়াট ইজ ওয়াট সো সোশ্যাল মিডিয়ার অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি ফেসবুকটা বা ইনস্টা বা হোয়াট এভার এইগুলো বেসিক্যালি যেটার ইউজ সেটার বাইরেও আমরা কিছু মানুষকে পাই যারা সোশ্যাল মিডিয়াটাকে কি বলবো ব্যাডলি ইউজ করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাতে আমার নাক গলানোর কিছু নেই বাট কিছু কিছু মানুষের কিছু কিছু উর্তি মানে এই আই গেস দ্যাট মানে এক কথায় বলতে মানে সরি সামটাইমস লিটল রুড বাট আমার কিছু করার নেই আমি ভীষণ মুফট আমি যেটা বলার সেটা মুখের ওপরে বলি আমি কারোর পেছনে কিছু বলি না সেটা আমার যারা ক্লোজ তারাও জানে যারা আমাকে চেনে তারাও জানে তাতে আমার কিছু এসে যায় না তাতে আমায় কজন পছন্দ করলেন কজন পছন্দ করলেন না তাতে আমার সত্যি কিছু এসে যায় না কারণ আমি মনে করি যে আমি নিজের দিক থেকে পরিষ্কার থাকলে আয়নায় নিজের মুখটা দেখতে আমার লজ্জা করবে না এবং যেটা অন্যায় সেটার প্রতিবাদও করতে আমি জানি আমি জানি যে এই প্রতিবাদের কিছুটা হয়তো সুফল হবে কিছুটা হবে না সেটার জন্যও আমি ভাবি না তো এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শিল্পীদেরকে বিভিন্ন সময় ট্রোল করা হয় সেটা আমাকেও করা হয় তাতে আমার কোনো আপত্তি নেই কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মানুষ আছে সকলের মানসিকতা এক নয় সকলের শিক্ষা দীক্ষা এক নয় কেউ সো কল ফ্রাস্ট্রেটেড কেউ সো কল পারভার্টেড কেউ আবার খুব ভালো সো বিভিন্ন ক্যাটেগরির মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে পাই সেটা তোমরাও যারা ফেসবুক করো তারা সবাই জানো কিছু কিছু পোস্ট এমন আসে মাঝে মাঝে স্ক্রল করতে গিয়ে যেটা দেখলে গা জলে যায় কিন্তু কিছু করার নেই তাদের রুচি তারা কি পোস্ট করবে না করবে আমাকে নিয়েও অনেক কথা হয় বাকি অনেক শিল্পীদেরকে নিয়েও অনেক বাজে বাজে কমেন্টস হয় সেটাতেও কিছু এসে যায় না বাট কদিন আগে যেই কারণে আমার এই লাইফটা করা আমার ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করি কিছুই না আমি মেকআপ করছিলাম শোতে বেরোনোর আগে সে মাকে সাজতে দেখলে খুব খুশি হয়ে যায় তার মেকআপ নিয়ে টানাটানি করে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আই ওয়াজ আসকিং হিম হোয়াট ইজ দিস হি সেট মেকআপ উইচ ওয়াজ আই ফিল মাদার ওয়াজ আ ভেরি সুইট ভিডিও অনেক মারাই তাদের সন্তানকে নিয়ে নানান রকম ভিডিও পোস্ট করেন এই পোস্টটাতে এই ভিডিওটাতে স্পেশালি সবাই খুব ভালো লিখছে আদিকে যারা পার্সোনালি চেনে আদিকে যারা পার্সোনালি চেনে না তারা সবাই ভালো কমেন্ট দিচ্ছে আমি বলছি না যে আমার ভিডিও বা আমার পোস্ট মানেই খুব ভালো ভালো কমেন্ট সবাইকে লিখতে হবে যেটা যদি আপনার খারাপ লেগে থাকে ইদার আপনি দেখবেন না আর নাহলে আপনার যদি কিছু লেখার থাকে লিখবেন লিখবেন আমি ডিলিট করে দেব মানে ক্লিয়র অ্যাজ দ্যাট বাট আদির এই ভিডিওটায় একজন লিখলেন বাবা আবার এদেরকেও দেখতে হবে আরেকজন আরেকটা কথা লিখেছে সেই আমি পরে আসছি আমি কালকে যখন ওই ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটার দিয়ে পোস্ট করলাম তখন আমার পরিচিত কয়েকজন আমাকে লিখলো জাস্ট ইগনোর বাবা ছেড়ে দে সব দেখিস না আমার কয়েকজন বন্ধুও বলেছে সব কমেন্ট দেখবি না কিন্তু আমার বক্তব্য হলো যে কিছু কি জীবনে এরকম ছেড়ে দিলে হয় আমি জানি আমার এই বক্তব্য বা আমার এই ভিডিওটাও তাদেরকে থামাতে পারবে না দে আর কিন্তু একটা তো প্রতিবাদ দরকার আমরা কত কিছু নিয়ে লড়ে যাই আমরা কত কিছু নিয়ে ফেসবুকে লিখি তো আমি মনে করেছি এটা একটা গুরুতর পয়েন্ট বিকজ তুমি ভার্বালি করো তুমি ফিজিক্যালি করো একটা বাচ্চাকে নিয়ে যখন তুমি এরকম বলছো সেটা কিন্তু চাইল্ড কমিশন অ্যাক্টে যাওয়া উচিত আমাদের এখানকার সিস্টেম কি করবে না করবে আমি জানি না বাট আমার যারা সাপোর্টার আমার আমাকে যারা ভালোবাসে বা বা আমাকে যারা চেনে তারা এটা জানুক দেখুক আমি এটাই চাই একজন লিখলেন যেটা আমি বললাম যে আবার এদেরকেও দেখতে হবে সেটাতে আমি দেখেছি আমার কিছু আহ শুভাকাঙ্ক্ষী মানুষজন তারা লিখেছে তাহলে দেখবেন না আপনি দেখছেন কেন তাদের সঙ্গে একটা বচসা হয়েছে সেইখানে কমেন্ট বক্সে ফাইন আরেকজন ভদ্র মহিলা লিখেছেন আমি ওটা লিখে রেখেছি আমি ওই কমেন্টগুলো একটু পরে পোস্ট করব এই যে আমি লিখে রাখলাম কমেন্টটা এক্স্যাক্টলি উনি কি বলেছেন বাবা কি অবস্থা ছেলে অ্যাডপ্ট করলে একটা ভালো বাড়ির ছেলে কি নিতে পারতে মানে ভালো বাড়ির ছেলে নিতে পারতে মানায়নি আমি তাকে বলতে চাই উনি একজন মহিলা ওনার নামটা আমি বলছি না উনি একজন মহিলা আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি কি আমি খারাপ বাড়ির ছেলে নিয়েছি আপনার কি মশাই আপনি খাওয়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আপনি নিয়ে এসছেন আপনি বলার কে আর যারা অ্যাডপ্ট করে বাচ্চাদের আমি জানি না ওনার কোনো সন্তান আছে কি না যারা অ্যাডপ্ট করে বাচ্চাদেরকে নট চুজ দা বেবি এইটুকু একজন বড় মহিলা হয়ে থাকেন ওনার এইটুকু জ্ঞান থাকা উচিত মানে আপনারা মানুষের পর্যায়ে পড়েন আমি এটুকুই বলতে চাইবো মানে আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয় তখন কি বেঁচে দেবেন বাজারে বা স্বামী ঋত্বিক রোশন না হলে চুমু খাবেন না অন্য লোকের সঙ্গে যে হ্যান্ডসাম দেখতে তার সঙ্গে সম্পর্ক করবেন আপনাদের মতো মহিলাদের জন্য অন্য মারা বদনাম হয় জানেন তো এই আপনাদের মতো মহিলাদের জন্য কোনো মা তার বাচ্চাকে খুন করছে কোনো মা তার বাচ্চাকে দিয়ে চাকরের মতো বাড়িতে খাটাচ্ছে এরকম আমরা আজকাল দেখতে পাই অদ্ভুত মা শব্দটা সংজ্ঞা বদলে দিয়েছেন আপনাদের মতো মহিলারা আই ভেরি সরি টু সে আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন না আমি যদি আজকে শিল্পী না হতাম শিল্পীদের তো অনেক কিছু করা বারণ আর আমি আপনাদের মতো হয়তো শিক্ষিত নই আমি অশিক্ষিত তাও বলছি আমি যদি আপনাদের আপনাদের মতো মানুষকে সামনে পেতাম না আমার সন্তানকে এরকম বলার জন্য আমি যদি শিল্পী না হতাম আপনার জিপ টেনে ছেড়ে ফেলতাম আপনি তারপর আমার কী করতেন আমি দেখে নিতাম আপনার যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে বলে যান এই সব কথা সব ফেসবুকে লিখে মানুষকে নিজের ইয়ে বাড়াবেন না পাবলিসিটি বাড়াবেন না আপনাদের মতো মানুষের না কলসি বেদে গলায় ডুবে মরা উচিত আপনারা এই সমাজের কলঙ্ক আপনার এই ভিডিওটা দেখে আপনার আমার জন্য যা করার আছে আপনি করে নিন আমি যদি আজকে মিস যোজনা হতাম আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলতাম আপনি এটা শুনে রাখুন এবং যারা যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদের সবাইকে আমি বলছি দ্য নেক্সট টাইম ইউ ডু দিস ইউ সি হোয়াট আই ক্যান ডু আমার বাচ্চাকে নিয়ে আমার সন্তানদের নিয়ে যদি আর একটা বাজে কথা আমি দেখেছি ফেসবুকে আমি এর শেষ দেখে ছাড়ব অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দিস ইজ আ থ্রেট ইটস আ থ্রেট আর আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে যারা ওনাদের এগেনস্টে আমার কমেন্ট বক্সে কথা বলেছেন আপনারা যারা বাজে কথা লিখছেন তাদের যা করার আছে করে নিন আমিও দেখব লজ্জা করেন আপনাদের আপনারা মানুষ আপনারা একটা জানোয়ারের থেকেও অধম একটা চার বছরের বাচ্চা সে ভালো দেখতে না খারাপ দেখতে আমার সঙ্গে মানিয়েছে কি মানায়নি আপনি কি ইয়ে কাস্টিং কাউজ করতে এসছেন এখানে অশিক্ষিত জানোয়ার সব মেন্টালি সিক পভার্টেড ফ্রাস্ট্রেটেড মাল ছি ছি আপনাদের লজ্জা করে না হতে পারে আপনার হয়তো অনেক টাকা আছে দেখান না একটা বাচ্চাকে মানুষ করিয়ে অনেক তো মদের পেছনে মেয়ে ছেলেদের পেছনে অনেকেই তো টাকা আমি এই ভাষায় বলতে বাধ্য হচ্ছি একটা বাচ্চাকে মানুষ করে দেখান আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন आमरे यूट्यूब चैनल टी.